গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মানে বার কাউন্সিলের এনরোলমেন্টের দিন কী কী হলো, কী কী করলাম, সব কিছুই এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি যে যারা তোমরা মানে 5 ইয়ার্স LLB করছো তারা হয়তো জানোই যে আমাদেরকে অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স মানে 10 সেমিস্টার এক্সামের পর আমাদের যখন আমাদের মার্কশিট চলে আসে, সব কিছু চলে আসে, তখন আমাদেরকে সেগুলো নিয়ে গিয়ে বার কাউন্সিলে মানে এনরোলমেন্ট করাতে হয় এনরোলমেন্ট নাম্বারের জন্যে। আর যারা না জানো তাদেরকেও আমি এটা বলে দিলাম যে আফটার 5 ইয়ার্স অফ LLB মানে লাস্ট সেমিস্টার এক্সামের পর যখন তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় সবাইকে গিয়ে মানে একটা এনরোলমেন্ট নাম্বার বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডকুমেন্ট সব ভেরিফিকেশন করে আনাতে হয়। তো সেটাই আমিও করতে গেছিলাম, যেহেতু আমার এবার হচ্ছে লাস্ট ইয়ার ছিল আর আমার এখন মানে 5 ইয়ার্স বিএ LLB যেটা ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্যে আমিও এনরোলমেন্ট করাতেই গেছিলাম। তো সেই ব্লগটা ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আশা করছি তোমরা খুব বেশি এনজয় করবে। তো আর দেরি না করে চটপট তাহলে ব্লগটা দেখে নাও, তো তোমরা বুঝতে পারবে যে ওই দিন কি হলো, কি করলাম আর সব কিছু এভরিথিং তোমরা জানতেই পেরে যাবে। তো চলো ব্লগটা তাহলে তোমরা দেখে নাও। এই যে এখন আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে এমেরাল্ড হাউস। এখানে অনেক ফার্ম আছে, ডিফারেন্ট ফার্মস আছে। তো যারা লর ইন্টার্নশিপ করতে চায় মানে এমনিতেও তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। আর তাছাড়া এখানে মানে যেহেতু ফার্ম তো অনেকে জবও করে থাকে। আমরা এই রাস্তা দিয়েই মানে যাব হচ্ছে হাইকোর্টের দিকে। প্রথমে আমরা SBI-তে গেছিলাম আর এখন চালান টালান কেটে এখন আমরা হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছি। তোমরা হয়তো বিল্ডিংটা দেখতে পাচ্ছ। এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে যে এই দেখো, সেটা হচ্ছে সেই আমাদের সেই হাইকোর্টের বিল্ডিং যেখানে অনেক ল্যান্ডমার্ক জাজমেন্টস দেওয়া হয়েছে। তো সেই মানে এখনও সেই পুরনো বিল্ডিং দেখলে একটা মানে তোমাদের ফিল হবে যে এই বিল্ডিং অনেকই ল্যান্ডমার্ক জাজমেন্ট এই সমস্তর সাক্ষী রয়েছে। তো আমরা এখন এই বিল্ডিং হাইকোর্ট বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছি। তোমরা দেখেই নিতে পারছো যে বিল্ডিংয়ের পাশ দিয়ে এরকম ছোটো ছোটো সব দোকান আছে। এখানে চা টা সবই পাওয়া যায়। এখানে সব অ্যাডভোকেটসরা রয়েছে, অ্যাডভোকেটসদের গাড়ি সব পার্ক করা রয়েছে। এই যে বিল্ডিংটা আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। আর এখানে তোমাদের আসলেই একটা খুব ভালো ফিল হবে। আর আমরা এখন সিটিসিপল কোর্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টাউন হলের রাস্তা, পাশে যে বিল্ডিং আছে সেখানে টাউন হল। দেখতেই পাচ্ছ যে এখানে লেখা রয়েছে টাউন হল। তো আমরা এখানে যাচ্ছি সামনে, তারপরে তোমাদেরকে সিটিসিপল কোর্টের মধ্যে গিয়ে আমি দেখাবো যে কোর্টটা, যদি পারি তাহলে ঘুরে দেখিয়ে দেবো সিটিসিপল কোর্টটা। আমাদের তো আজকে শুধু ডকুমেন্ট সাবমিট করার ব্যাপার আছে। তো এই যে দেখতেই পাচ্ছ যেরকম এখন আমরা সিটিসিপল কোর্টে বিশাল লাইন রয়েছে এবছর, যেরকম এভরি ইয়ার খুব বেশি বেশি লাইন থেকে থাকে, সিমিলার ওয়েতে আমাদের ইয়ারেও আমরা দেখতে পাচ্ছি যে বিশাল লম্বা লাইন পড়েছে। সকাল সকাল এসেছিলাম বাট SBI-তে চালান কাটতে কাটতেই মানে অনেক টাইম চলে গেছে। এই দেখো, এইদিকে একটা কাউন্টারে লাইন দিয়েছে আর ওই দিক থেকে একটা সেকেন্ড লাইনও আছে, যেটা আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কীরকম ভিড় হয়েছে। আর আমরা নিজেরাই জানি না যে আমি আমার বান্ধবী এসেছিলাম, আমরা নিজেরা জানি না যে আমাদের কখন হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এনরোলমেন্টের জন্যে। দেখতেই পাচ্ছ তোমরা যে ওই দিকে আর একটা লাইন রয়েছে আর ওই লাইনটাতেও কত ভিড়, মানে দুটো কাউন্টার আছে আর দুটো কাউন্টারে মানে লাইনে কত ভিড়। এই যে এখন আমাদের কাজটা মিটে গেছিলো তাই জন্যে তারপরে মানে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, 5:30-5টার দিক হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে সিটিসিপল কোর্টটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওই 7th ফ্লোরেরই পেছনের ব্যালকানির দিকটা দিয়ে আমি তোমাদেরকে হাইকোর্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে একদম মানে গায়ে লাগা পাশেই হচ্ছে হাইকোর্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হাইকোর্টটা মানে কত বড়, আমাদের ক্যালকাটা হাইকোর্টটা একটা আন্দাজ মানে তোমরা করিয়েই নিতে পারছো। আশা করছি যে তোমাদের ভালো লাগছে দেখে। আর এটাই হচ্ছে এই যে ব্যালকনিটা, এখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমি ভয়েস ওভার করার আমার এটাই কারণ, বিকজ ওই দিনকে এত আওয়াজ মানে এত ভিড় ছিল যে আমি যদি ওখানে মানে এইভাবে বলতাম রিয়েল টাইমে, মানে আমি এই সমস্ত যদি বলতাম কিছু তোমাদেরকে, তোমরা কিছুই হয়তো ভালো করে বুঝতে পারতে না। তাই জন্য এই যে এখন আমার লিফট আছে, লিফটে
করে আমরা নিচে নেমে যাব। আর এটা হচ্ছে আমরা 7th floor গেছিলাম, তোমাদেরকে বলে দিই বার কাউন্সিলের অফিসটা হচ্ছে, ডিপার্টমেন্টটা হচ্ছে 7th floor, ওখানে গিয়েই আমাদের এনরোলমেন্টটা করাতে হয়। আর উপর থেকে দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে পুরোটাই একটা কোর্ট পাড়া, মানে এখানে ব্যাংশল কোর্ট, সিটি সিভিল কোর্ট, হাই কোর্ট, তারপরে আরও মানে যেরকম SBI-এর হেড যে ব্রাঞ্চটা সেগুলো সবই এখানে রয়েছে। GPO রয়েছে পাশেই, রাইটার্স বিল্ডিং রয়েছে। এখন আমাদের হয়ে গেছে, আমরা এই সিটি সিভিল কোর্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে এই সিটি সিভিল কোর্টের পাশে আর কী কী কোর্ট আছে পুরোটাই আমি তোমাদেরকে একবার বলে দেবো, যেতে যেতে যা যা দেখতে পাবো তোমরাও এই ব্লগে দেখে নিতে পারবে। এই দেখো, এটা হচ্ছে এই সিটি সিভিল কোর্ট, এইটারই আমাদের 7th floor, মানে যেটা টপ ফ্লোর, 8th floor নিচেরটাই, মানে 7th floor আমাদের বার কাউন্সিলের অফিস রয়েছে, সেটাতেই আমাদেরকে এনরোলমেন্টের জন্য যেতে হয় অ্যাট দ্য এন্ড অফ 5 years। তো আমাদের এনরোলমেন্টটা হয়ে গেছে, এখন আমাদের মানে যেহেতু অনেক বিকেল হয়ে গেছে আর সারাদিন মানে এত এক্সস্টেড ছিলাম, অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, তো এই সমস্ত সাবমিটের জন্যে মানে আমরা একটা হয় না টেনশনে, তো ফর দ্য ফার্স্ট টাইম কী হবে না হবে সেই সমস্ত জন্যে আমরা খুব নার্ভাস ছিলাম, যে আবার হয়তো বাড়ি ফেরত গিয়ে আবার আসতে হবে, কিছু যদি ভুল করে থাকি ফর্ম ফিল আপে, এরকম একটা মাথায় তো টেনশন সবারই থেকে থাকে। বাট লাকিলি আমাদেরটা সাবমিট হয়ে গেছিলো ডকুমেন্ট, আর অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 উপরে বেজে গেছে। এখন আমরা মানে এই কোর্ট পাড়ার ভেতর দিয়ে জাস্ট তোমাদেরকে এই ব্লগটাতে আমি ঘুরে একটু দেখিয়ে দেবো, আর তারপরেই আমরা সোজা বাড়ি চলে যাব। তো একটা যেরকম চাপের একটা টেনশন ছিল অল, মানে এই আজকে এনরোলমেন্টটা হয়ে যাওয়ার পর একটু মানে ডকুমেন্টসগুলো সাবমিট হয়ে যাওয়ার পর একটু রিল্যাক্সড হয়ে গেছি। তো এই এনরোলমেন্টের জন্য কী কী ডকুমেন্টস লাগে সব কিছুই আমি তোমাদেরকে একটা ডিটেলড ভিডিওতে বলে দেবো, কী করতে হয়, কী সব নিয়ে যেতে হয় সব কিছুই আমি বলে দেবো। যারা এবছর এনরোলমেন্ট করবে কিংবা যারা নেক্সট ইয়ার করবে তাদের জন্য খুব হেল্পফুল হবে। এদিকে দেখতেই পাচ্ছ কোর্টের চারিপাশ দিয়ে সব খাওয়ার দোকান আছে, মানে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে ব্যাংশল কোর্ট, তো তোমাদেরকে মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এটা হচ্ছে অন্য একটা গেট। এই যে এখানে হচ্ছে আমি তোমাদেরকে এরকম দেখালাম যে চারিপাশে কোনো খাওয়ার অভাব নেই, মানে ফাস্টফুড থেকে শুরু করে ডাল ভাত শুরু করে চা সব কিছুই পাওয়া যায়, যেরকম তোমরা এই ব্লগটাতে দেখতেই পাচ্ছ। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, বাইরে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাংশল কোর্ট, এখানে লেখাই রয়েছে। তো এটা হচ্ছে মানে হাইকোর্টের পাশেই হচ্ছে ব্যাংশল কোর্ট, ওরকম পাশেই সিটি সিভিল কোর্ট, এটাকে পুরোটাই একটা কোর্ট পাড়া বলে থাকে, বিকজ এখানে সব কোর্টই আছে, এখানে আশপাশ দিয়ে টাইপ হচ্ছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে যখন আমরা এসছি ওই যে সাদা বিল্ডিংটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে GPO, ওখান দিয়ে আমরা যাব, তখন আমি তোমাদের বিল্ডিংটা দেখিয়ে দেবো। এই যে পাশে ভাত তরকারি সব মানে বিক্রি হচ্ছে, এতটা এক্সস্টেড ছিলাম তো আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি যে আমার এনরোলমেন্ট মানে বার কাউন্সিলের এনরোলমেন্টের দিন কী কী হলো, এভরি ইয়ারের মতো কতটা মানে আমাদেরকে সাফার করতে হলো, কতটা ভিড়। এই যে এটাই হচ্ছে সে সাদা বিল্ডিংটা, এটার কথাই বলছিলাম, এটা হচ্ছে GPO, জেনারেল পোস্ট অফিস, এখান দিয়ে এখন আমরা রোডটা ক্রস করছি। আর তারপরে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মানে প্রতি বছর এতটাই ভিড় হয়, তো আমরা ভাবলাম যে তাড়াতাড়ি গিয়েই করে দিয়ে আসা ভালো। আমরা সকালবেলার দিকেই এসেছিলাম, বাট এই সমস্ত ডকুমেন্ট সব কিছু সাবমিট করতে করতে এতটাই লেট হয়ে গেল বলার মতো না। তো যারা ভাবছো যে এই মানে এনরোলমেন্টের জন্য আসবে তারা একদম সকাল সকালই আসতে পারো, কেন কি প্রথমে SBI-তে যেতে হয়, গিয়ে চালানে মানে এনরোলমেন্টের যে টাকাটা দিতে হয় মানে এনরোলমেন্ট করার জন্য ফিসটা, সেটাকে মানে ওটা সাবমিট করতে হয়, তো তাই জন্যে সকালে আসাই ভালো। তারপরে আবার সিটি সিভিলেও যেহেতু খুব লাইন পড়ে যায়, তো আমি তো বলবো সকাল সকাল আসাই ভালো। এই যে এই সাদা বিল্ডিংটা হচ্ছে GPO, এর সাইড দিয়ে আমি যাচ্ছি। যদি তোমার আমাদের ব্লগগুলো যদি তোমার আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগছে আর মনে হচ্ছে যে কিছুটাও ইনফরমেটিভ কিংবা তোমাদের দেখে খুব একটু ভালো লাগছে, তাহলে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করে জানাবে তোমাদের কী টাইপের ইনফরমেশান দরকার কিংবা তোমরা আর কী ব্লগ দেখতে চাও। এই যেখানে লেখা রয়েছে বোর্ডটা জেনারেল পোস্ট অফিস, এটাই হচ্ছে GPO। আর এই যে তার অপোজিটে এই যে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে রাইটার্স বিল্ডিং। আমি আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, এটা ভয়েস ওভারই আমি দিলাম। তো তোমরা আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে।